ইতিহাসে বর্ণিত বিদ্যাধরী নদী, যেটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থিত। অশোকনগর নাট্যমুখ দ্বারা পরিচালিত সেই নদীর নামেই নামাঙ্কিত বিদ্যাধরী মেয়েদের রান্নাঘরের দ্বার উন্মোচন করলেন সম্পূর্ণ অরাজনৈতিক এক সফরে এসে। স্বনামধন্য সাহিত্যিক, সমালোচক তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী ব্রাত্য বসু মহাশয়। অমল আলো উৎকর্ষ কেন্দ্রের মঞ্চে তমাল মুখার্জি সম্পাদিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ইংরেজি নাট্যপত্রিকা কলকাতা থিয়েটার গাইড এবং রবীন্দ্রনাথের সমস্ত নাটককে একত্রিত করে অধ্যাপক শেখর সমাদ্দার রচিত নাট্যমুখ প্রকাশনীর নবতম প্রকাশন বুকের মাঝে বিশ্বলোক এই প্রবন্ধ গ্রন্থ উন্মোচন করেন শ্রী বসু। অশোকনগর নাট্যমুখের এই আঙনে গড়ে ওঠা অমল আলো উৎকর্ষ কেন্দ্র বুক স্টল, অতিথি আপ্যায়ন এবং আবাসন ভূমি এবং সবুজ বাগিচা নিরীক্ষণ করলেন শ্রী ব্রাত্য বসু। নাট্যমুখের সমস্ত কর্মী এবং কলাকুশলীদের সাথে আন্তরিক ঘরোয়া আলাপচারিতায় দীর্ঘ সময় কাটিয়ে গেলেন। বিদ্যাধরী মেয়েদের রান্নাঘরের তরফ থেকে নাট্যকার শ্রী ব্রাত্য বসুকে শাল জড়িয়ে সংবর্ধনা জানান শ্রীমতী সঙ্গীতা চক্রবর্তী।